व्हाट्सअप गाइज वेलकम टू द वीडियो। और आज के कोथाय जाच्छी बा सेटा एतक्षण होतो तोमरा भाबछो। तो आज के जेनारेलि जाच्छी होच्छे आमार मासिर बाड़ी आसछी। तो सकालबेला बेरियेछी कटा 11টা 11 नागाद और एखन अलमोस्ट 12টা बजे। सो गाइज आमी चले आसछी एखन मासिर बाड़ीते। माने बाइरे एत गरम, एत हिउज अमाउंट बाइरे गरम और तार साथे एखन माने बाइरे थेके ढुकेई ठंडा किछु पावार जे मजाटा सेटा तो अन्य लेवेलेर मजाटा। ছেলেটি কি খুঁজছে? কি খুঁজছেন আপনি? সিগারেট এখানে এখানে সিগারেট খুঁজছেন আপনি? নিজের বাড়িতে নিজে সিগারেট খুঁজছেন? এসব কি? এসব বল পাওয়া যাচ্ছে। আর এই বলটার সাথে ওখানে একটা মিষ্টি জিনিসও রয়েছে। ওই তো এটা হচ্ছে সেই জালি বলটা, অরিজিনাল বল। এখানে একটা টেস্ট হবে। টেস্টটা কি আমাকে একটা কথা মনে জানাতে হবে, সেটা হচ্ছে কে কটা হাইয়েস্ট কটা পারে। আপনি কটা পারবেন? আমি 30টা। यस। আচ্ছা তা এটা আমি অন্তত 150 করে দিতে পারবো। 150 করে দিতে পারবো। তবে হবে একটা চ্যালেঞ্জ হবে। হোক। হবে চ্যালেঞ্জ। হোক। আচ্ছা প্রথমে আপনি করবেন, তারপর আমি করব। আপনি যেটা করবেন একটা করে আমি এক্সট্রা করব। ঠিক আছে? ঠিক আছে। এটাটি শুরু করবে, বলেছে 30টা করবে। দেখা যাক 30টা করতে পারি কিনা। স্টার্ট। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ছেলেটি কটা করেছে? 49 করেছে। তার মানে আমাকে যদি জিততে হয় তাহলে আমাকে কম করে হলো 50টা উঠতে হবে। 50টা আমি আনসে জানি আমি করব। জানি দেয়া আছে। তো 49টা করেছেন উনি, আমাকে 50টা উঠতে হবে। আনসে করে দেব, বড় প্লেয়ার আছি। দেখা যাক। 100 লোক লাইন দিয়ে রেখেছে। তো এই লাইনটা কিসের জন্য? এই লাইনটা এরকম করে খাবার দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা খুব ভালো একটা জিনিস। দুপুরবেলা খেয়ে উঠে বুড়িটাকে বাড়িয়ে ভালোই লাগে। ওখানে চূড়ান্ত বাজে অবস্থা। আমরা বাইরে যাচ্ছি না, যদিও আমি নিজের ঘর থেকে মাসি বাড়ি এসেই পড়ে আছি, তাও আমি বলছি বাইরে যাচ্ছি না। আমরা ইনডোর গেম, যেমন গরিবের জুয়া, গরিবের জুয়া সেটা আমরা খেলি। তার সাথে সাথে একটু আগে খেলছিলাম, ছেলেটা গোয়ার হারলো। তার সাথে সাথে এখানে এখানে বসে গেম নিচ্ছে, পাবজি নিচ্ছে। পাবজি ব্যান হয়ে যাওয়ার পরেও পাবজি নিচ্ছে। এসব জমিয়া পাবজি খেলবে বলে ওখানে বলছে লুডো খেলবে এরা। আমরা পুরোপুরি ইনডোর গেমকে প্রমোট করি। আমরা কখনো বাইরে যাই না, আমরা ইনডোর গেমে প্রমোট করি। এই জন্যই আজই আমি এত বড় হতে পেরেছি। সো গাইজ মোটামুটি এখন এখানে শুয়েছিলাম। তো এই ছেলেটার জন্য আমার কষ্ট লাগছে। এই ছেলেটার জন্য ছেলেটা পাবজি খেলবে বলে ইনস্টল করলো, কিন্তু লাস্টে পাবজি না পে কি খেলছে কষ্টটা বলে যায়। পাবজি খেলবে বলে পাবজি নিল, পাবজি ইনস্টল করলো, বুক ফুটিয়ে খেলবে, কিন্তু আধ ঘন্টার উপর ইনস্টলেশন করে গেল, করে গেল, কিচ্ছু করতে পারলো না, খেলতে পারলো না, কিছু করতে পারলো না। কষ্ট লাগলো। আর এতটা কষ্ট হয়েছে ছেলেটা, এতটা পরিমাণে কান্নাকাটি করছে, যে বাইরে মুসুল ধরে বৃষ্টি নেমে গেল, ওর চোখের জল পুরোটা কিন্তু চোখের জল, মানে আর কিছু না। বাইরেটা দেখাই, বাইরে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মুসুলধারে বৃষ্টি হচ্ছে। ওই এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এই যে এগুলো কিন্তু ডিজে হচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখন আমাদের এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট নামছে। সকালে একটা আমাদের দুপুরবেলা একটা টুর্নামেন্ট হয়েছিল, যে এখন আরেকটা টুর্নামেন্ট হচ্ছে। ওই যে ব্যাটটা দেখা যাচ্ছে কোনাতে, আর বলটাও দেখা যাচ্ছে। এই বল দিয়ে আমরা এখন ঘরের মধ্যে খেলবো। তাতে যদি এসিতে ফেটে যায়, কাঁচ ফেটে যায়, জানলা দরজা ফেটে যায়, কোনো কর্তৃপক্ষের দায় নেই। আপনি কিছু বলতে চান এই ব্যাপারে? না কিছু বলতে চাই না। আসলে এই বলে খেলা হবে না এই বলে খেলা হবে? এই বলে খেলা হবে। আচ্ছা এই বলে, এই বলটা সেই বল, এটা দেখেই বোঝা যাচ্ছে হাই কোয়ালিটির বল। আর ব্যাট কি? ব্যাটও আমাদের কাছে ছোট ব্যাট থাকে, আমরা এই করি না। পয়সাই পয়সা হোক। এটা কি আপনি দাদা হাই ব্যাগ মানুষ দাদাগিরিতে পেয়েছিলেন? দাদাগিরিতে পেয়েছেন। দাদা সৌরভ গাঙ্গুলি আমাকে অটোগ্রাফ দিয়েছিল। এটা সৌরভ গাঙ্গুলি অটোগ্রাফ হয়েছে এরকম ব্যাট। তো আগে টসটা হয়ে যাক, তারপরে দেখা যাক। তো টসে কে জিতবে বলা যাক। তো টসের জন্য আমরা যেটা চুজ করেছি, এই কাগজটাকে চুজ করেছি। এর একদিকটা হচ্ছে এই যে খয়েরি কালার, একদিকটা ব্লু কালার। এইটা দিয়ে টস করা হবে। এই বালকটি টস করবেন। নিন আপনি টসটা করে দিন।
কল আমি দেবো, ঠিক আছে? তো আপনি তুলবেন, তুলুন। ব্লু কোথায় পড়েছে দাদা? এইটা পড়েছে, এইটা না, এইটা, এটা না, এইটা, এইটা, এটা না, এটা, এইটা, এইটা। আচ্ছা টস দিতেছেন, বলুন আপনি কি চান? আপনি বোলিং নিতে চান? তা অসাধারণভাবে আমি ব্যাটটা তুলে নিচ্ছি, এবার এখানে ম্যাচটা শুরু হবে। अभी बाकी है मेरे दो। গাইজ আমাদের এখানে খেলাটা একটা মীমাংসিত রেজাল্টে এসেছিল। আমার কত হয়েছিল? 33 হয়েছিল, 33 হয়েছিল। এই 3 কি করে হয়? 32 হয়েছিল। আর ও করেছিল কত করেছিল? 20 করেছিল মতো। এখন করে ছেলেটা আউট হয়ে গেল। মাঝখানে একবার রিভিউ নিয়েছিল, এতগুলো ক্যামেরা অ্যাঙ্গেল বসানোর জন্য ছেলেটি বেঁচে গেছিল রিভিউ নেওয়ার জন্য। এইখানে একটা বোলারের ক্যামেরা ফিট করা, আর এই পাশে ক্যামেরা ফিট করা ব্যাটসম্যানের জন্য ছিল। তো ছেলেটা বেঁচে গেল এইভাবে, কিন্তু কিছু করার নেই, এইটা হারতে হবে ওকে জানা কথা। কারণ একজন প্রো প্লেয়ারের সাথে কখনো এইভাবে জিততে পারে না এরা। রিভিউ নিয়েও তো চলো